আজ শুক্রবার চৌঠা ফাল্গুন দু সালের সতেরোই ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাব আগত মার্চ মাস এপ্রিল মাস এবং মে মাস অর্থাৎ এই তিনটি মাস এবং নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা আপনাদের সামনে গবেষণাধর্মী আমরা প্রস্তুত করেছি তার কারণ দীর্ঘ বারো বছর পর গুরুদেব বৃহস্পতি মেষ রাশিতে গোচর করবেন এবং দীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ মকর থেকে কুম্ভ রাশিতে গোচর করেছেন আর ফলস্বরূপ আপনাদের জীবনে আসবে ঠিক কি কী পরিবর্তন সঙ্গে থাকছে শুক্রের মালব্য নামক রাজ্যক এবং সূর্য বুধের বুধাদিত্য নামক আরও একটি রাজযোগ ফলস্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোচনা আশা করি আপনারা পুরোটাই শুনবেন স্কিপ না করে আমাদের চ্যানেলে মান্থলি রাশিফল ইন বেঙ্গলি নামে একটি প্লেলিস্ট আছে সেখানে গেলেই কিন্তু ভিডিওটি আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন এবং আপনাদের কর্মজীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ধকল সাধ্য কঠোর কায়িক পরিশ্রমের একটি দিন তৎসত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে পারে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা এর অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনি আপনার বাল্যকালের বা শৈশবকালের কথা স্মরণ করতে চলেছেন স্মৃতি মেদুর হতে চলেছেন তবে বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়া নামই কিন্তু জীবন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন